ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংসও 117 রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মাত্র তিন দিনে টেস্ট হারের মাঝে একমাত্র প্রাপ্তি লিটন দাসের ক্যারিয়ারের দ্বিতীয় শতক। নিউজিল্যান্ডের 521 রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে 126 ও দ্বিতীয় ইনিংসে 278 রানে অল আউট হয়। ফলে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ে এক এক ব্যবধানে সিরিজের ট্রফি ভাগাভাগি করল দুই দল। বিস্তারিত রিপোর্টে। আগের দিনের হতচ্ছাড়ি ব্যাটিংয়ে প্রায় নিশ্চিতই ছিল যে পরাজয়টা হতে যাচ্ছে ইনিংস ব্যবধানের। তবে একটা সুযোগ ছিল প্রদীপের নিভে যাওয়ার আগে দপ করে অন্তত একবার জ্বলে ওঠার। একবারও জ্বলে উঠতে ব্যর্থ টাইগাররা ক্রাইস্টচার্চের তৃতীয় দিনে। আজকের দিনের প্রথম হোঁচট সাদমান ইসলামের, তবে এই উইকেটের পুরো কৃতিত্বটা প্রাপ্য কিউই উইকেট রক্ষক টম ব্ল্যান্ডের। 44 রানের জুটি গড়েছিলেন দ্বিতীয় উইকেটে নাইম শেখ আর শান্ত। মাত্র 36 বলে 29 রানের ইনিংসে লঙ্গার ভার্সনের মেজাজটাই আনতে পারলেন না শান্ত। ওয়েগনারের বলে পুল করে ডিপ ফাইন লেগে বোল্টের হাতে তালুবন্দি হলেন তিনি। নাইম শেখ খেলেছেন 98 বল, তবে অধিনায়ক লাথাম দ্বিতীয় স্লিপে যে ক্যাচটি ধরলেন তাতে বাকরুদ্ধ খোদ নাইম শেখ। অধিনায়ক মামুনুল লিটন দাসের সাথে জুটি করার আভাস দিলেন, তবে ওয়েগনারের বলে টেইলরের হাতে প্রথম স্লিপে ক্যাচ প্র্যাকটিসে নিজের পরিণাম লিখে ইতি টানলেন সম্ভাবনা জাগানো এক ইনিংসের। ইয়াসির আলী আজ পেরে ওঠেননি। ওয়েগনারের পাতা ফাঁদে পা দিয়ে হয়েছেন এই বোলারের তৃতীয় শিকার। সোহান কি করতে চেয়েছেন বা কোন ফর্মেটে খেলছে জানতেন না তিনি। বাতাসে বহুবার বল উড়িয়ে বেঁচে গেল 36 রানের ইনিংসে একবারের জন্য আস্থা অর্জন করতে পারেনি দর্শক থেকে শুরু করে ড্রেসিং রুমে। তবে স্রোতের বিপরীতে হেঁটে চলেছিলেন লিটন দাস, যিনি কিনা গত 12 মাস ধরে স্রোতের বিপরীতে হাঁটছেন নিভৃতে নির্জনে একাকী এবং সাবধানে। শেষ চার টেস্টে একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটির দেখা পেলেও দুইবার হাতছাড়া করেছেন সেঞ্চুরি করবার সুযোগ। এবার আর সেই ভুল পথে হাঁটেননি তিনি। 114 বলের ইনিংস হলেও সময় নিয়েছেন, দিয়েছেন মনোযোগ আর তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় শতক। আবারও বাংলাদেশ হারিয়েছে খেয়ে 278 রান স্কোর বোর্ডে উঠতেই হারিয়েছে 10 সেনাকে। আর ক্যারিয়ারের শেষ ম্যাচে শেষ উইকেট নিয়ে রাজার মতো ইতি টেনেছেন কিউই কিংবদন্তি রস টেইলর। তামিমুর রহমান, News 24.